ফুচকা ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। বাঙালি হোক বা অবাঙালি, ফুচকার স্বাদে সবাই আসক্ত। আর সেই ফুচকা দিয়েই যদি তৈরি হয় গোটা মণ্ডপ, তাহলে পুজোর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই মুহূর্তে রয়েছি বেহালা নতুন দলে। বেহালা নতুন দলের এবছরের থিমের নাম তুষ্টি। তারা 1 লক্ষ ফুচকা দিয়ে তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে। শুধু ফুচকা নয়, ফুচকা তৈরির সরঞ্জাম দিয়েও গোটা মণ্ডপ সেজে উঠেছে। কি বলছেন উদ্যোক্তারা এবং তাদের ভাবনা চিন্তা কি, উদ্যোক্তাদের থেকেই শুনে নেব। নিয়ে ভাবার একটা বিশেষ কারণ ছিল এদের পার্সোনাল মাঠটাই। কারণ আমি যখন প্রথম এই মাঠে প্রবেশ করি তখন আমি ব্যাক ওয়েতে এন্ট্রি নিই, তো সেখানে দেখলাম প্রায় 15-20টা ফুচকা স্টল সবসময় থাকে। এবং প্রত্যেক বছর যখন আমি দর্শনার্থী হিসেবেও আসতাম এই মাঠে, তো সেই সময় একইভাবে দেখতাম। এবং যত আমি ভেতর দিকে আসছি তত দেখতাম যে একদম পূজো মণ্ডপের গায়ে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংগুলো থাকে। তো সেখানে আমার মনে হয় যে আমাদের দেশি ফলগুলো কেন এত পিছিয়ে থাকবে, কেন এত দূরে থাকবে, তো তাদেরকে কীভাবে কাছে আনা যায় পুজোতে, তো সেইটাকে মাথায় রেখে কাজ করা প্রথম। ফুচকাটা কেন যদি বলেন, ফুচকা এমন একটা সাবজেক্ট বা খাদ্য যেইটা আমরা কিন্তু খেয়ে পেট ভরে না, কিন্তু একটা আত্মতুষ্টি হয়। আমাদের থিমটার নামও তাই, তুষ্টি বা স্যাটিসফ্যাকশন। নতুন দলের এবছরের মাতৃপ্রতিমা নিজেই অবস্থান করছেন আস্ত একটি ফুচকার ভেতর। এবং এখানেই থেমে নেই, নেদারল্যান্ড থেকে দুজন শিল্পী এসছেন যারা নিজেদের শিল্পকলার মাধ্যমে ভার্চুয়ালি নয়, সামনে এসে বা কাছে এসে স্বাদ আরও বেশি সেটা বুঝিয়ে তুলছেন। এবং যদি ফুচকার স্বাদ পেতে হয় অবশ্যই আসুন নতুন দলের পুজো মণ্ডপ দেখতে। এবং যদি খবরের স্বাদ পেতে হয় তাহলে অবশ্যই সব সময় চোখ রাখুন আজকাল .in এর পর্দায়। এবং আমি আপনাদের সাথে ছিলাম অভিষেক সিংহ।